হ্যালো বন্ধুগণ স্টাডি ফ্রেন্ড এসবি চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে ফুডায় দ্বিতীয় শিফটের জি কে প্রশ্নের উত্তরগুলি নিয়ে আলোচনা করবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো প্রথম প্রশ্ন লোকটাক হ্রদ কোথায় অবস্থিত সঠিক উত্তর মণিপুর দশম শিখ গুরু কে ছিলেন সঠিক উত্তর গুরু গোবিন্দ সিং নীল দর্পণ নাটকটি রচিয়তাকে সঠিক উত্তর দীনবন্ধু মিত্র ভারতে প্রথম সাধারণ নির্বাচন কবে হয়েছিল সঠিক উত্তর উনিশশো একান্ন সালে অ্যাসকর্বিক অ্যাসিড কোন ভিটামিনের সাথে যুক্ত সঠিক উত্তর ভিটামিন সি শ্রীরামপুর ত্রয়ী কাদের বলে সঠিক উত্তর উইলিয়াম কেরি মার্সম্যান এবং উইলিয়াম ওয়ার্ড এই তিনজনকে একত্রে বলে পরবর্তী প্রশ্ন জলদাপাড়া অভয়ারণ্য কোথায় অবস্থিত সঠিক উত্তর পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলায় ভারতের একটি পশ্চিম বাহিনী নদীর নাম কি সঠিক উত্তর নর্মদা কোন দুটি দেশ পক প্রণালী দ্বারা সংযুক্ত সঠিক উত্তর ভারত ও শ্রীলঙ্কা কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর আঠেরোশো সালে শান্তিস্বরূপ ভাট নগর পুরস্কার সঙ্গে যুক্ত বিজ্ঞান ও প্রযুক্তি বৈদ্যুতিক বাল্পে ফিলামেন্ট কি উপাদান দ্বারা গঠিত সঠিক উত্তর টাংস্টেন জাতিসংঘ দিবস কত সালে প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর উনিশশো পঁয়তাল্লিশ সালে স্টুডেন্ট ক্রেডিট কার্ডে কত টাকা থাকে সঠিক উত্তর দশ লক্ষ বেরি বেরি রোগ কিসের অভাবে হয় সঠিক উত্তর ভিটামিন এ এর অভাবে হয় হিরাকুদ বাঁধ কোন নদীর ওপর অবস্থিত সঠিক উত্তর মহানদী আর কত সালে জাতীয়করণ হয় সঠিক উত্তর উনিশশো সালে আরাবল্লী পর্বত কোথায় অবস্থিত সঠিক উত্তর রাজস্থান কোন রাজ্যে কন্যাশ্রী প্রকল্পের জন্য ইউনেস্কো থেকে পুরস্কার পেয়েছে সঠিক উত্তর পশ্চিমবঙ্গ গুটি বসন্তের টিকা কে আবিষ্কার করেন সঠিক উত্তর এডওয়ার্ড জেনার পোতাবাদিত্য কোথাকার রাজা ছিলেন সঠিক উত্তর যশোর কোন সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় সঠিক উত্তর উনিশশো এগারো সালে বাংলা থেকে পর্তুগিজদের বিতাড়িত করেন কে সঠিক উত্তর শেরশাহ তোমরা কতগুলি উত্তর সঠিক করেছ সেটি কমেন্ট বক্সে জানিয়ে দাও